বেলা বাড়ছে কিন্তু সূর্যের আলো আটকে আছে ঘন কুয়াশায়। সারা দেশে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা ক্রমাগত বাড়ছে, বরিশাল ও উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রায় শতভাগ। সকাল গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা মিলছে না কোথাও কোথাও। উত্তরের হাওয়ায় ভূপৃষ্ঠ এ সময় শীতল থাকে। আরব সাগর থেকে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে আসা জলীয় বাষ্প মিলেমিশে ঘন কুয়াশার সৃষ্টি করছে। মাঝরাত থেকে শুরু করে সকালবেলা পর্যন্ত, অনেক সময় দেখা যাচ্ছে যে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা আছে, এবং এই ঘন কুয়াশার কারণে কিন্তু সূর্যকিরণ ভূপৃষ্ঠে আসতে বাধাগ্রস্ত হচ্ছে। এই কুয়াশাটা আরও কয়েকদিন থাকবে, জানুয়ারি মাসেও এই ধরনের আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। কৃষিবিদরা বলছেন আলু সহ শীতকালীন শস্যের জন্য সকালে সূর্যের আলো খুব জরুরি। এ সময় কুয়াশার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলে ব্লাইট রোগে কয়েক ঘন্টার ব্যবধানে আলু গাছ মরে যেতে পারে। কৃষিবিদদের মতে দেশের আবহাওয়ার ধরন পাল্টেছে, চলতি বছর শীতের শুরুতে টানা বৃষ্টি হয়, আলু চাষিরা ঝুঁকিতে আছেন। শীতকালীন যে সবজিগুলো হবে, যেমন ফুলকপি, বাঁধাকপি অথবা আলু, টমেটো, মরিচ, এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু পোকার আক্রমণ হবে। তো রোগবালায় আমি ফাইটোপথোরার কথা বারবার বলছি, কারণ আলুতে যদি ফাইটোপথোরা হয়ে যায় তাহলে কিন্তু এই আলুকে রক্ষা করা যায় না। আবহাওয়ার পূর্বাভাস বলছে এ মাসের শেষের দিকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং জানুয়ারিতে কয়েক দফা তীব্র শৈত্যপ্রবাহে নাকাল হতে পারে গোটা দেশ। ঘন কুয়াশায় নৌযান ও বিমান চলাচল দফায় দফায় বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আবহাওয়াবিদদের। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।